গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিও দিকে কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো প্রথম আপডেট হচ্ছে রামচরণের আপকামিং সিনেমা গেম চেঞ্জার, যেটা RRR পরে তার পরবর্তী সিনেমা, সেটার দ্বিতীয় গান রা মাচা মাচা, এই গানটা একটা রেকর্ড তৈরি করেছে, ফাস্টেস্ট একটা 19.5 মিলিয়ন ভিউস গেইন করেছে, সেটা নাকাশা জিজের গান ছিল। এটা এটা হচ্ছে প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে একটা নতুন সিনেমা আসছে, এটা ডিরেক্ট করছে হচ্ছে সৌরভ মুখার্জি, এটার নাম হচ্ছে ইট হ্যাজ এ লাইফ। তিনি 4 বছর ধরে অক্লান্ত পরিশ্রমে সিনেমাটা বানিয়েছেন, যেটাতে লিড ওদের হচ্ছে বিজলি মুর্মু। খুব শীঘ্রই সিনেমাটা আসছে, একটা ফিচার ফিল্ম তৈরি হয়েছে। এটা দেখা যাক এই সিনেমাটা কেমন হয়েছে, 4 বছর ধরে তিনি কষ্ট করে বানিয়েছেন সিনেমাটা, এটা খুব প্রমোশনের প্রয়োজন। এটা ছিল হচ্ছে প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট হচ্ছে থার্ড আপডেট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর আবার একটা নতুন সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন, সেটার নাম হচ্ছে হুকুম লাভ ওভার গোল্ড, নতুন বাংলা সিনেমা একটা, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে সূর্য রায়, যেটা আগে বিষাক্ত মানুষ ভলিউম 1 তিনি ডিরেক্ট করেছিলেন, এবং ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে অনুমিতা দত্ত এবং রিক দত্ত এই সিনেমাটিতে লিড রোলে রয়েছেন। রণজয় ভট্টাচার্য সিনেমার মিউজিক দিচ্ছেন এবং 2025 সিনেমাটি রিলিজ করবে, শ্যুটিং খুব শীঘ্রই শুরু হবে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।